হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জবলেস ফ্যামিলি। জবলেস ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগত জানানো হচ্ছে। বন্ধুরা, আরআরবির তরফ থেকে যে এনটিপিসির ফর্ম বার করা হয়েছিল সেটির লাস্ট ডেট পেরিয়ে গেছে এবং অনেকেই ফর্মটা ফিল আপ করে নিয়েছেন, এবং অনেকে আবার ফর্মটা ফিল আপ করতে করতে পেমেন্টের আগে পর্যন্ত রেখে দিয়েছে, এবং তাদের জন্য একটা সুযোগ আছে যে তারা যেন পেমেন্টটা করে দেয় 5/4/2019-এর মধ্যে ব্যাঙ্ক চালানের মাধ্যমে অথবা পোস্ট অফিস অথবা অনলাইনের মাধ্যমে যেন তারা এটা পেমেন্ট করে দিয়ে তারা যেন ফাইনাল সাবমিশনটা করে দেয় 12/4/2019-এর মধ্যে। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেব যে কোন জোনে কত ফর্ম ফিল আপ হয়েছে। তো সেটার যে লিস্টটা আমরা সেটা দেখে নেব যে কোন জোনে কতটা ফর্ম ফিল আপ হলো এবং কোন জোনে কম্পিটিশন রেটটা কীরকম সেটা আমরা দেখে নেব একবার। তো বন্ধুরা চলে আসুন, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে লিস্টটা এসে গেছে এবং এখানে জোন ওয়াইজ আমরা এটাকে ভাগ করে নিয়েছি এবং টোটাল কত কোনো ফর্ম ফিল আপ করা হয়েছে সেটাও আমরা দেখিয়ে দিয়েছি, টোটাল ফর্ম ফিল আপটা এবং কতগুলো ভ্যাকেন্সি ছিল সেটাকেও আলাদা করেছি, এবং কম্পিটিশন রেটটা মানে একটা সিটের জন্য কতজন ক্যান্ডিডেট কম্পিটিশন করবে সেটাও আমরা দেখে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আছে আরআরবি কলকাতা। তো এখানে ফর্ম ফিল আপ হয়েছে 8,75,395 এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 2,949-টি। এর কম্পিটিশন রেট হচ্ছে 297 জন একটা সিটের জন্য। মোটামুটিভাবে এটা আপনারা বলতেই পারেন যে এটি কম ক্যান্ডিডেট একটা সিটের জন্য কম্পিটিশন করছে অন্যান্য সব বোর্ডের তুলনায়। তো এটাতে কম্পিটিশন রেটটা একটু কম যাবে। তো এরপর যদি আমরা দেখি আরআরবি মুম্বাই, তো মুম্বাইতে ফর্ম ফিল আপ হয়েছে 12,64,520 এবং এর জন্য ভ্যাকেন্সি ছিল 3,665টি এবং কম্পিটিশন রেটটা হচ্ছে 345 জন। মানে এটা একটু কম্পিটিশন একটু হাই গেছে, মানে হাই যাওয়ার চান্স আছে। তো এরপর আমরা যদি এলাহাবাদ জোন দেখি, তো এখানে এলাহাবাদ জোনে ফর্ম ফিল আপ হয়েছে 19,12,580। বন্ধুরা, এইটাতেই কিন্তু সব থেকে বেশি ফর্ম ফিল আপ হয়েছে এবং এর ভ্যাকেন্সিটাও কিন্তু সব থেকে বেশিই ছিল 4,099। তাই আশা করা যাচ্ছে এর কম্পিটিশন রেটটাও বেশি হবে, যেরকম এখানে দেখতে পাচ্ছেন 467 জন একটা সিটের জন্য কম্পিটিশন করবে। তো এরপর আমরা যদি দেখি যে চেন্নাই বোর্ডের, তো চেন্নাই বোর্ডের ফর্ম ফিল আপ হয়েছে 10,25,364 এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 2,694টা এবং এর কম্পিটিশন হচ্ছে 381। তো এরও কম্পিটিশন মোটামুটিভাবে বেশি আছে। তো এরপর আমরা যদি দেখি ভুবনেশ্বর বোর্ডের, তো ভুবনেশ্বর বোর্ডের ফর্ম ফিল আপ হয়েছে 2,38,251টা এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু মাত্র 498টা এবং এর তুলনামূলকভাবে হাই কম্পিটিশন চলে গেছে এবং এর কম্পিটিশন গেছে 478টা ক্যান্ডিডেট কম্পিটিশন করবে একটা সিটের জন্য। বন্ধুরা, এটা কিন্তু পুরোপুরি এগুলো সব আমাদের 31 তারিখে রাত পর্যন্ত ডাটা থেকে নেওয়া এটা। বন্ধুরা, এরপর আমরা যদি দেখি চণ্ডীগড় বোর্ডের, তো চণ্ডীগড় বোর্ডের যেটা আছে, তো চণ্ডীগড় বোর্ডেতে গেছে 12,97,120 এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 2,483টা এবং এর কম্পিটিশন হচ্ছে 522টা ক্যান্ডিডেট একটা সিটের জন্য কম্পিটিশন করবে। তো বন্ধুরা, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই কম্পিটিশন রেটটা প্রচুর হাই গেছে, কারণ এর ভ্যাকেন্সিটাও মোটামুটিভাবে ছিল। তো এটা আশা করা যাচ্ছে এর কম্পিটিশনটাও হাই হয়েছে ওই জন্যে। তো এরপরে আমরা পরের আরআরবিগুলো দেখে নেবো। তো এরপর আমরা যদি দেখি আজমের বোর্ড, তো আজমের বোর্ডের গেছে 8,96,159 জন ফর্ম ফিল আপ করেছেন এবং তাদের মধ্যে এখানে আমাদের ভ্যাকেন্সি ছিল কিন্তু 1,773টা এবং এর কম্পিটিশন রেট হয়েছে 505 জন। এটাও হাই, এটা হাই কম্পিটিশন জোন চলে গেছে। এবং এরপরে যদি দেখি আমরা আহমেদাবাদ বোর্ড, তো আহমেদাবাদ বোর্ডে আমাদের ফর্ম ফিল আপ হয়েছে 5,58,372 জন এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 1,024টা এবং এইটাও কিন্তু হাই কম্পিটিশন জোন চলে গেছে, কারণ এতে ফর্ম কম্পিটিশন রেট হচ্ছে 545 জন একটা সিটের জন্য। তো এরপরে আমরা যদি দেখি সেকেন্দ্রাবাদ, সেকেন্দ্রাবাদের ফর্ম ফিল আপ হয়েছে 12,27,726 এবং এর ভ্যাকেন্সি আছে কিন্তু 3,234টা এবং এর 380টা একটা সিটের জন্য কম্পিটিশন করবে। তো এটা মোটামুটি মডারেট কম্পিটিশন যেতে পারে আপনারা এটা বলতেই পারেন। তো এরপর আমরা যদি দেখি পাটনা বোর্ড, তো পাটনা বোর্ডের আমাদের হয়েছিল 3,396,245 জন ফর্ম ফিল আপ করেছে এবং যাদের মধ্যে
ভ্যাকেন্সি ছিল 1,039টা, এবং 381টা একটা সিটের জন্য ক্যান্ডিডেটরা কম্পিটিশন করবে। তো এটাও মডারেট বলা যেতেই পারে। এরপর আমরা যদি দেখি ভোপাল বোর্ড, তো ভোপাল বোর্ডেরতে হয়েছে আমাদের 5,93,620, এবং এর জন্য ভ্যাকেন্সি রাখা ছিল 997টি, এবং একটি সিটের জন্য কম্পিটিশন করবে 595 জন ক্যান্ডিডেট। তো এটাকে আমরা হাই কম্পিটিশন জোনের মধ্যে রাখছি এটাকেও। এরপর আমরা যদি দেখি বিলাসপুর জোন, তো বিলাসপুর জোনে ফর্ম ফিল আপ আছে 419,542, এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 1,207টি, এবং এর কম্পিটিশন রেট হচ্ছে 348 জন একটা একটা সিটের জন্য। তো এটাকেও আমরা মডারেটের মধ্যে রাখলাম। তো এরপর আমরা যদি দেখি রাঁচি বোর্ড, তো রাঁচি বোর্ডের আমাদের ফর্ম ফিল আপ হয়েছে 516,932 জন, এবং এর কাট অফ এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 1,386টা, এবং এর কম্পিটিশন রেটটা হচ্ছে 373 জন। তো এটাকেও মোটামুটি মডারেটের মধ্যেই রাখা যেতে পারে। তো এরপর আমরা যদি দেখি বেঙ্গালুরু বোর্ড, তো বেঙ্গালুরু বোর্ডে ফর্ম ফিল আপ হয়েছে 922,211, এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 2,470টি, এবং এরও কম্পিটিশন রেট দাঁড়িয়েছে 373 জন একটা সিটের জন্য। তো এটাকে আমরা মডারেটের মধ্যে রাখলাম। তো এখানে এরপর আমরা যদি দেখি গুয়াহাটি বোর্ড, তো গুয়াহাটি বোর্ডের ফর্ম ফিল আপ হয়েছে 254,059, এবং এর ভ্যাকেন্সি ছিল কিন্তু 851টা, এবং এর কম্পিটিশন রেট হচ্ছে 298 জন একটা সিটের জন্য। তো এটাকেও আমরা ইজির মধ্যে রাখতে পারি, কারণ এটাকে এটা অনেকটা তুলনামূলকভাবে কম কম্পিটিশন রেটের মধ্যে পড়ছে। তো এরপর আমরা যদি দেখি গোরক্ষপুর জোন, তো গোরক্ষপুর জোনে হচ্ছে 818,320 জন ফর্ম ফিল আপ করেছে, যাতে ভ্যাকেন্সি ছিল কিন্তু মাত্র 1,298টা, এবং এর কম্পিটিশন রেট হচ্ছে 322টি। তো এরপর আমরা যদি দেখি মালদা বোর্ড, তো মালদা বোর্ডের তুলনামূলকভাবে অনেক কম গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 268,000 মাত্র 102টো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছে, এবং এর 1,043টা ভ্যাকেন্সি আছে, এবং এর কম্পিটিশন রেটটা দেখুন প্রচণ্ডভাবে কম গেছে, 297 জন একটা সিটের জন্য। মানে এটাকে আমরা খুবই ইজি বলতে পারি, খুবই ইজি জোন এটা। এরপর আমরা যদি দেখি জম্মু বোর্ড, তো জম্মু বোর্ডেও তো একই রকম অবস্থা, 206,828, এবং এর জন্য রাখা হয়েছিল কি ভ্যাকেন্সি 898টা, এবং এতেও আপনারা দেখতে পাচ্ছেন ইজি ইজি কম্পিটিশন রেট গেছে, মাত্র 230 জন একটা সিটের জন্য লড়বে। তো এটাকে আমরা ইজি জোনের মধ্যে রাখতে পারি। তো এরপর আমরা যদি দেখি শিলিগুড়ি বোর্ড, তো শিলিগুড়ি বোর্ডে মাত্র ফিল আপ হয়েছে 86,730টা, এবং যার ভ্যাকেন্সি ছিল 443টা, এবং এর 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 যে কম্পিটিশন জোনটা সবথেকে কম, মানে সব RRB-র মধ্যে সবথেকে কম কম্পিটিশন জোন হচ্ছে এই আমাদের RRB শিলিগুড়ি। তো এর কম্পিটিশন হচ্ছে কি 196 জন একটা সিটের জন্য। তো এরপর আমরা যদি দেখি মুজফ্ফরপুর, তো মুজফ্ফরপুরে আমাদের ভ্যাকেন্সি ছিল 329টা, যার জন্য ফর্ম ফিল আপ হয়েছে 87,237টা, এবং এর কম্পিটিশন রেট হচ্ছে 265টা, এবং এটাকেও আমরা ইজি জোনের মধ্যে রাখতে পারি। তো এরপর আমাদের লাস্ট বোর্ড, মানে তিরুবনন্তপুরম বোর্ডটা, তো এখানে কম্পিটিশন রেটটা কিন্তু মোটামুটিভাবে বেশি আছে। এখানে প্রতি সিটের জন্য কম্পিটিশন করবে 345 জন, এবং এর যে ভ্যাকেন্সি ছিল এতে কিন্তু 897টা মোটে ভ্যাকেন্সি ছিল, এবং এর ফর্ম ফিল আপ হচ্ছে 309,820টা। মানে আপনারা এটাকে মডারেটের মধ্যেই রাখতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা দেখে নেবো যে কতগুলো মোট টোটাল ফর্ম ফিল আপ হয়েছে, মানে টোটাল ফর্ম ফিল আপের সংখ্যাটা কতটা। তো এখানে আমাদের টোটাল ফর্ম ফিল আপ হয়েছে 1.37 কোটি, এবং এটা কিন্তু এর উপরেই আছে, 1.37 কোটি ফর্ম ফিল আপ হয়ে গেছে, এবং এর মধ্যে কিন্তু অনেক ফর্ম রিজেক্ট হবে, কারণ এটাকে স্ক্রুটিনি করা হবে, স্ক্রুটিনির পরে তারপরে যে ফর্মটা পাবলিশ করবে সেটাই হচ্ছে আসল ফর্ম ফিল আপ হবে, কারণ এরপরে আপনারা অনেকেই ভুলভাল ফর্ম ফিল আপ করে থাকবেন, তাদের ফর্মটা রিজেক্ট করা হবে, তো এর থেকে কমতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা কীরকম লাগলো জানান আমাদের, এবং ভিডিওটিতে কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন ভিডিওটা, এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকেও টিপে থাকুন, কারণ এখানে গভর্নমেন্ট জব রিলেটেড সমস্ত আপডেট দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।